প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন যে এমন একটি গোত্রের উপর আল্লাহ তাআলা তিনার ভয়ঙ্কর আযাব নাজিল করেছিলেন আর সেই গোত্রের সমস্ত লোকজনদেরকে বাদর বানিয়ে দিয়েছিলেন। আর এই গোত্রের লোক এমন কি গুনাহ করত যার জন্য আল্লাহ তাআলা তাদের উপর ভয়ঙ্কর আযাব বর্ষণ করেছিলেন? আর এই লোকজনেরা বাদর হয়ে যাওয়ার পরে কতক্ষণ ধরে জীবিত ছিল আর তারপরে তারা কিভাবে মারা গিয়েছিল? যখন এই লোকজনেরা বাদর হয়ে গিয়েছিল তো তারা তাদের আত্মীয় স্বজনদেরকে দেখে কি বলেছিল? আর আজকের যুগের যে বাদরগুলি রয়েছে সেগুলি কি সেই গোত্রের বাদর? এই সমস্ত প্রশ্নগুলির উত্তর আমরা আজকের এই ভিডিওতে জানতে চলেছি, সুতরাং আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, হযরতে দাউদ আলাইহিসসালামের গোত্রের 70,000 লোকজন সমুদ্রের তীরে ইলা নামে একটি গ্রামে বাস করত। এই গোত্র অনেক সুখে ছিল আর আল্লাহ তাআলার ফরমাবরদার গোত্র ছিল। এই গোত্রকে আল্লাহ সুবহান ওয়া তাআলা অসংখ্য নিয়ামত দান করেছিলেন। চারিদিকে সবুজ সবুজ লতাপাতা এবং ক্ষেতগুলি শস্যে ভর্তি ছিল আর আল্লাহ তাআলা তাদের উপর অসংখ্য রহমত বর্ষণ করত। এই লোকজনেরা জীবনে অনেক খুশি ছিল যেহেতু হযরতে দাউদ আলাইহিসসালামের এই গোত্র সমুদ্রের তীরে বসবাস করত, তো তাদের উপর আল্লাহ তাআলার এই বিশেষ রহমত ছিল যে সমুদ্রের সেই তীরে অসংখ্য মাছ আসত আর তারা এই মাছ ধরেই এই মাছ কেনাবেচার ব্যবসা করত আর তারা খুব সুন্দর জীবনযাপন করত। যখন এই গোত্র আল্লাহ তাআলার এই নিয়ামতগুলি পেয়ে অনেক খুশি ছিল তো তারা আল্লাহ তাআলার নাফরমানি করতে শুরু করল আর বিভিন্ন গুনার সঙ্গে লিপ্ত হয়ে গেল। আর একদিন আল্লাহ সুবহান ওয়া তাআলা এই গোত্রের লোকজনের পরীক্ষা নেওয়ার জন্য মনস্থির করলেন আর হযরতে দাউদ আলাইহিসসালামের কাছে ওহি পাঠালেন যে আপনার গোত্রের লোকজনদেরকে জানিয়ে দিন যে তারা যেন শনিবারের দিন মাছ ধরা বন্ধ করে দেয়। এভাবেই আল্লাহ সুবহান ওয়া তাআলা হযরতে দাউদ আলাইহিসসালামের গোত্রের জন্য শনিবারের দিন মাছ শিকার করা হারাম করে দিলেন আর এরপর থেকেই এই গোত্রের ধ্বংস শুরু হয়ে গেল। হযরতে দাউদ আলাইহিসসালাম নিজের গোত্রকে বললেন যে শনিবারের দিন আল্লাহ তাআলা মাছ ধরাকে হারাম করে দিয়েছেন, তো সেই লোকজনেরা অনেক চিন্তিত হয়ে পড়ল, কেননা শনিবারের দিনেই বেশি বেশি করে মাছ পাওয়া যেত আর অন্যান্য দিনে শনিবারের তুলনায় অনেক কম মাছ পাওয়া যেত, কেননা এই গোত্র এই মাছের উপরে জীবিকা উপার্জন করত। তাই তারা এই হুকুম শুনে অনেক চিন্তিত হয়ে পড়ল। তারা এটি বোঝার চেষ্টা করল না যে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর একটি পরীক্ষা। তারপরে একদিন শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল যে সমুদ্র থেকে নালি কেটে স্থলভাগের দিকে নিয়ে আসো আর সেখানে গর্ত কেটে পুকুরের মতো তৈরি করে নাও। যখন শনিবারের দিন সমুদ্রের তীরে অনেক মাছ আসবে তো সেই মাছগুলি তোমাদের কাটা নালি দিয়ে পুকুরে এসে পড়ে যাবে আর এভাবে তোমরা সেই নালিগুলির মুখ বন্ধ করে দেবে। আর তারপরের দিন অর্থাৎ রবিবারের দিন তোমরা সেই মাছগুলি ধরে নেবে। এভাবে তোমরা আল্লাহর কোথাও অমান্য করবে না আর তোমরা মাছও পেয়ে যাবে। অনেক লোকজন এটি অনেক পছন্দ করল আর তারা এমনটা করতে শুরু করে দিল আর সমুদ্র থেকে ছোট ছোট নালি কেটে সেগুলিকে স্থলভাগের দিকে নিয়ে গিয়ে অনেক বড় বড় পুকুরের সঙ্গে যুক্ত করে দিল। এভাবে মাছগুলি সেই পুকুরে আসতে শুরু করল। এই গোত্রের বদমাইশ লোকজনদেরকে শয়তানের এই বুদ্ধিটি অনেক পছন্দ লাগল, কিন্তু তারা এটি ভাবল না যে মাছগুলি যেহেতু শনিবারের দিনেই পড়েছে তো শিকারটিও শনিবারের দিনেরই ধরা হবে। আর যেইবারে আল্লাহ তাআলা শিকার ধরতে নিষেধ করেছিলেন এই জন্য ইহুদিরা তিনটি ভাগে বিভক্ত হয়ে গেল। কেউ কেউ এমন শিকার ধরতে বারণ করত আর তারা এই জন্য অনেক রেগেও যেত, কেউ কেউ আবার মনে মনে এই কাজটিকে খারাপ ভাবত কিন্তু তাদেরকে এ বিষয়ে কিছুই বলতো না আর তারা শিকার করা থেকেও বিরত থাকল। যারা তাদেরকে বারণ করত তাদেরকে এই লোকজনেরা বলতো, তোমরা এমন লোককে বলছো যাদের উপর আল্লাহ তাআলা খুব শীঘ্রই আযাব নাজিল করবেন। এই গোত্রের তৃতীয় নম্বরের লোকজনেরা এমন ছিল যারা কিনা অনেক অবাধ্য এবং আল্লাহ তাআলার নাফরমান ছিল আর তারা প্রকাশ্যভাবে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করতে শুরু করল আর শয়তানের বুদ্ধিমতো তারা শনিবারের দিন শিকার করতে লাগল। এরা আল্লাহ তাআলার হুকুমের খোলাখুলিভাবে বিরোধিতা করত আর শনিবারের দিন মাছের শিকার করে সেগুলিকে খুব আনন্দের সঙ্গে রান্না করে খেত। বন্ধুরা,
হজরতে দাউদ আলাইহিসসালামের গোত্রের 12,000 লোক এমন ছিল যাদেরকে বারণ করা সত্ত্বেও তারা এই নালীগুলির মাধ্যমে শিকার করা থেকে বিরত থাকল না। হজরতে দাউদ আলাইহিসসালাম এই 12,000 লোকজনদেরকে আল্লাহ তাআলার আজাব থেকে ভয় দেখালেন যে তারা যেন আল্লাহ তাআলার এই নাফরমানি কাজটি না করে, কিন্তু তারা তাদের কাজ ছাড়ল না আর প্রকাশ্যে স্বীকার করতে শুরু করল। সুতরাং সেই লোকজনেরা যারা এই কাজটিকে খারাপ বলে মনে করত, তারা সেই নাফরমানদের সঙ্গে বিচ্ছিন্ন থাকার জন্য গ্রামের মাঝখানে একটি দেওয়াল তৈরি করে দিল। এই দেওয়ালের একদিকে সেই 12,000 নাফরমান লোকজন বসবাস করত আর অন্যদিকে সেই ইমানদার লোকজনেরা ছিল যারা আল্লাহ তাআলার হুকুম মেনে শনিবারের দিন শিকার করত না। হযরতে দাউদ আলাইহিসসালাম তিনার লোকজনদেরকে বারবার বোঝালেন, কিন্তু এই লোকজনেরা তাদের নাফরমানি করা বন্ধ করল না আর সেভাবেই তারা আল্লাহ তাআলার নাফরমানি করতেই থাকলো আর মাছ শিকার করতেই থাকলো। তারপরে একদিন হযরতে দাউদ আলাইহিসসালাম রেগে গিয়ে সেই লোকজনদেরকে অভিশাপ দিলেন আর তার প্রভাব এটি পড়ল যে একদিন সেই গুনাহগার ব্যক্তিগুলি কেউই বাড়ি থেকে বের হতে পারল না। এটি দেখে সেই গ্রামের ইমানদার লোকজনেরা সেই দেওয়ালের উপর উঠল যাতে করে তারা দেখতে পারে যে তারা কি অবস্থায় আছে। যখন সেই ইমানদার ব্যক্তিরা সেই নাফরমান ব্যক্তিদেরকে দেখল তো তারা সকলে বাদরে পরিণত হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে নাফরমানি করার জন্য তাদের উপর ভয়ঙ্কর আজাব নাজিল করেছিলেন আর তাদেরকে মানুষ থেকে বাদর করে দিয়েছিলেন। যখন সেই লোকেরা তাদের দরজা খুলে তাদের ঘরে প্রবেশ করলেন তো তারা তাদের আত্মীয় পরিস্বজনদেরকে চিনতে পারছিল। তারা তাদের এই অবস্থার জন্য অনেক কান্না করছিল, কিন্তু তারা কিছুই বলতে পারছিল না। আল্লাহ তাআলার আজাবে বাদরে পরিণত হওয়া লোকের সংখ্যা 12,000 মতো ছিল। এই 12,000 লোকজন আল্লাহ তাআলার নাফরমানি করেছিল আর আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে বাদর বানিয়ে দিয়েছিলেন, যেভাবে আল্লাহ তাআলা সূরা বাকরায় ইরশাদ করেছেন। আর অবশ্যই তোমরা জানো, তোমাদের মধ্যে যারা শনিবারের দিনের আইন অমান্য করেছিল তো আমি তাদেরকে বলেছিলাম যে হয়ে যাও বাদর। এভাবেই হযরতে দাউদ আলাইহিসসালামের গোত্রের 12,000 নাফরমান লোক বাদরে পরিণত হয়েছিল। এই লোকজনেরা 3 দিন ধরে জীবিত ছিল আর এই 3 দিনে না তারা কোনো কিছু খাবার দাবার করতে পারছিল না পানি পান করতে পারছিল, বরং এভাবেই ক্ষুধা ও তৃষ্ণায় মরে গিয়েছিল আর 3 দিনের মধ্যেই সকলেই মারা গিয়েছিল। আর যারা আল্লাহ তাআলার এই নাফরমানি করেনি তারা আল্লাহ তাআলার এই আজাব থেকে সহি সালামত ছিল। বন্ধুরা, এখন চলুন জেনে নিই যে এখনকার বাদরগুলি কি সেই বাদরের বংশধর। এর সম্বন্ধে রিওয়ায়েতে পাওয়া যায় যে হযরতে আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে কেউ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল যে আজকের বাদরগুলি কি দাউদ আলাইহিসসালামের গোত্রের বাদরের বংশধর, তো হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে যখন আল্লাহ তাআলা কোনো গোত্রের উপর আজাব নাজিল করেন অথবা তাদের রূপ পরিবর্তন করে দেন তো এই আজাবগুলি শুধুমাত্র তাদের উপরেই হয়ে থাকে। তারা আল্লাহ সুবহান ওয়া তাআলার এই আজাব থেকে সালামত ছিল আর তারপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই লোকজনদেরকে ধ্বংস করে দেন আর তারপরে তাদের কোনো আর বংশধর থাকে না। এই জন্য এই কথাটি ভুল যে কেউ কেউ মনে করে থাকে যে আজকের বাদরগুলি সেই আজাবপ্রাপ্ত বাদরদের বংশধর। সেই লোকজনেরা শুধুমাত্র 3 দিন জীবিত ছিল আর তারপরে সকলেই মারা গিয়েছিল আর আল্লাহ তাআলা সেই নাফরমান গোত্রকে এই পৃথিবী থেকে মুছে ফেলেছিলেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।